আসসালামু আলাইকুম আমার প্রিয় ছোট্ট ক্লাস ওয়ানের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা যে যেখানেই আছো আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোসাম্মত ইসমতারা খানম, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা। তোমাদের আজকের ক্লাস ইংলিশ। আজকে তোমরা পড়বে অ্যাক্টিভ ইংলিশ বুক ওয়ান। এই বইটা তোমরা আগেও পড়েছ, আজকে পড়বে, তবে আগে যতটুকু পড়া হয়েছে তারপর থেকে। তাহলে আমাদের ক্লাসের শুরুতে কী করতে হবে? এই বইটা নিতে হবে। কোন বইটা? অ্যাক্টিভ ইংলিশ বুক ওয়ান। এই বইটা নাও তোমরা, আর ক্লাসে পুরোপুরি মনোযোগ দিতে হবে, তাই না? তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা আজকে পড়বে আইটেম ফোর, পেজ নাম্বার টুয়েলভ। তাহলে পেজ নাম্বার টুয়েলভ আইটেম ফোর বের করে ফেলো। আজকে আমরা এই নতুন পেজটা পড়ব। খুব সুন্দর করে এই পেজে অনেক পিকচার দেওয়া আছে, পিকচারগুলো দেখব এবং পড়ব, তাই না? আজকে আমরা পড়ব দিস ইজ এবং দ্যাট ইজ দিয়ে সেন্টেন্স। আজকে শিখব দিস ইজ আর দ্যাট ইজ দিয়ে সেন্টেন্স, মানে এই পেজে নাম্বার পেজ নাম্বার টুয়েলভে সেন্টেন্সগুলো শুরু হয়েছে দিস ইজ আর দ্যাট ইজ দিয়ে, তাই না? সেটা আমরা আজকে পড়ব। তাহলে দেখি কী কী সেন্টেন্স আসবে। ফার্স্ট সেন্টেন্স, প্রথম সেন্টেন্সটা হলো দিস ইজ দি, দিস ইজ এ নাইফ। দেখো এটা একটা নাইফ, মানে ছুরি বা চাকু বলতে পারো, এর ছবি, তাই না? পিকচার দেওয়া আছে। তাহলে এই হয় একটি চাকু। দিস মানে এই, ইজ মানে হয়, এ মানে একটি, নাইফ মানে চাকু, ঠিক আছে? এই হয় একটি চাকু। তাহলে আমরা এই সেন্টেন্সটা কী দিয়ে পড়লাম? দিস ইজ দিয়ে, ঠিক আছে? তারপরে নেক্সট সেন্টেন্স দেখি, দ্যাট ইজ আ কেক। দেখো ফিঙ্গার দিয়ে একটা কেক আছে দূরে, ফিঙ্গার দিয়ে কেউ একজন দেখাচ্ছে কেকটাকে, তাই বলছে দ্যাট ইজ এ কেক। দিস কখন ব্যবহৃত হয় আর দ্যাট কখন ব্যবহৃত হয় তোমরা এখন একটু মনোযোগ দিয়ে শোনো। যখন আমি একদম কাছের জিনিস নির্দিষ্ট করে বলবো, মানে কাছের জিনিসকে দেখাবো, তখন আমি দিস ব্যবহার করব। আর যখন একটু দূরের জিনিসকে আমি দেখাবো, তখন আমি কী করব? দ্যাট ব্যবহার করব, ঠিক আছে? বুঝতে পেরেছো ব্যাপারটা কি? যেমন এই কেকটা দেখো একটু দূরে আছে, তাই না? এই জন্য ওখানে ব্যবহৃত হয়েছে কি? দ্যাট, দ্যাট ইজ এ কেক। ওই হয় একটি কেক। তাহলে যখন একটু দূরের জিনিস দেখাবো আর দূরের জিনিসকে আইডেন্টিফাই করে বলবো, তখন আমরা কী ইউজ করবো? দ্যাট। দেখো একটা হাত দিয়ে একটা ছবি অ্যালবাম ধরে আছে না? আচ্ছা দেখো, যেহেতু এটা একদম কাছে, সেহেতু এটা কি দিস ইজ আ পিকচার বলেছে, দিস ইজ আ পিকচার। এই হয় একটি ছবি, পিকচার মানে ছবি, ঠিক আছে? তারপরে আমরা দেখি দ্যাট ইজ এ কার। এই দেখো একটা গাড়ি আছে, গাড়িটাকে নির্দিষ্ট দেখাচ্ছে, গাড়িটাকে দেখিয়ে বলতেছে দ্যাট ইজ এ কার। ওই হয় একটি গাড়ি,
कार माने कि गाड़ी, दैट माने ओई, ओई हाँ एक गाड़ी। दिस इज अ स्टोन, এটা একটা স্টোনের ছবি, স্টোন মানে পাথর। তাহলে দিস ইজ আ স্টোন, কি বলেছে, এই হয় একটি পাথর। তাহলে স্টোন অর্থ কি, পাথর, আমরা জানলাম তাই না। এখানে বলেছে দ্যাট ইজ এ স্টিক, এই দেখো একটি স্টিকের ছবি, বলতেছে ওই হয় একটি স্টিক মানে লাঠি, ওই হয় একটি লাঠি। তাহলে লাঠিটাকে বলতেছে ফিঙ্গার দিয়ে দেখিয়ে, ওই হয় একটি লাঠি, দ্যাট ইজ এ স্টিক। তারপরে দেখো দিস ইজ এ পেজ, এই হয় একটি পৃষ্ঠা। দেখো একটা একটা বই, খোলা বই তাই না, ওপেন বুক আছে এখানে ছবিতে দেখাচ্ছে, তাই বলছে দিস ইজ আ পেজ, এই হয় একটি পেজ মানে পৃষ্ঠা, এই হয় একটি পৃষ্ঠা। তারপরে দেখো দ্যাট ইজ এ ফিশ, দ্যাট ইজ এ ফিশ, ওই হয় একটি মাছ, ফিশ মানে মাছ, দ্যাট ইজ এ ফিশ, ওই হয় একটি মাছ। কি সুন্দর একটা মাছের ছবি দেওয়া আছে তাই না। তারপর বলেছে দেখো দিস ইজ এ পিন, একটা পিন মানে আলপিনের ছবি, এই হয় একটি আলপিন, বা পিনও বলতে পারো, এই হয় একটি আলপিন, একটা পিনের ছবি দেওয়া আছে এই জন্য বলছে দিস ইজ এ পিন, এই হয় একটি আলপিন। তারপরে দেখো দ্যাট ইজ এ টিক, একটা টিক চিহ্ন দেওয়া আছে এখানে দেখেছ, এই জন্য বলতেছে ওই হয় একটি টিক চিহ্ন, মানে দূরে একটা টিক চিহ্ন আছে, এটাকে দেখিয়ে বলতেছে, এটাকে পয়েন্ট করে বলতেছে ফিঙ্গার দিয়ে, দ্যাট ইজ এ টিক, ওই হয় একটি টিক চিহ্ন। তারপরে পেজ নাম্বার 13, তোমরা 13 পেজে যাও, আমরা এখন আইটেম 5 পড়ব। আইটেম 5-এও দিস ইজ অ্যান্ড দ্যাট ইজ ইউজ হয়েছে সেন্টেন্সগুলায়, তবে এইটা হচ্ছে একটা সেন্টেন্সকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, কী দ্বারা, অ্যান্ড। দিস ইজ সেন্টেন্সের ফার্স্টে হলো দিস ইজ, তারপরে অ্যান্ডের পরে হবে দ্যাট ইজ, ঠিক আছে, দ্বারা ব্যবহৃত হয়েছে সেন্টেন্স। তাহলে আমরা দেখি দিস ইজ দ্বারা আর দ্যাট ইজ দ্বারা সেন্টেন্স। দিস ইজ আ ফ্লাওয়ার অ্যান্ড দ্যাট ইজ এ ট্রি, দেখো এই ফ্লাওয়ারটাকে বলছে দিস ইজ এ ফ্লাওয়ার, কারণ ফ্লাওয়ারটা একদম হাতের কাছে, তাই বলছে এই হয় একটি ফুল, অ্যান্ড মানে এবং। তাহলে আমরা দিস মানে জানি, ইজও জানি, এ মানে জানি, ফ্লাওয়ার মানে কি, ফুল, এই হয় একটি ফুল, এবং দ্যাট ইজ আ ট্রি, ওই হয় একটি গাছ। দেখো গাছটা একটু দূরে আছে, তাই ফিঙ্গার দিকে দিয়ে দেখিয়ে বলছে ওই হয় একটি গাছ, ট্রি মানে গাছ, দ্যাট ইজ আ ট্রি, ওই হয় একটি গাছ। তাহলে এই সেন্টেন্সটার অর্থ আমরা জানলাম, এই হয় একটি ফুল এবং ওই হয় একটি গাছ। তারপরে সেন্টেন্সে চলো দেখি কি আছে, দিস ইজ আ বার্ড, এই হয় একটি পাখি, বার্ড মানে পাখি, বার্ডের বাংলা অর্থ পাখি, অ্যান্ড দ্যাট ইজ অ্যান অ্যারোপ্লেন, এবং ওই হয় একটি উড়োজাহাজ। দেখো অ্যারোপ্লেন মানে উড়োজাহাজ, হ্যাঁ অ্যান মানেও একটি, ঠিক আছে। তাহলে আমরা এখানে বার্ড অর্থ জানলাম, অ্যারোপ্লেন অর্থ জানলাম, অ্যান অর্থ জানলাম, এই হয় একটি পাখি এবং ওই হয় একটি উড়োজাহাজ। দেখো উড়োজাহাজের ছবি আছে না, দেখেছ তোমরা। তারপর দেখো দিস ইজ আ শিপ অ্যান্ড দ্যাট ইজ এ শপ, এই হয় একটি জাহাজ, এটা হলো একটা জাহাজের ছবি দেখেছো, দিস ইজ আ শিপ, এই হয় একটি জাহাজ, এবং ওই হয় একটি দোকান,
দেখো একটা দোকানের ছবি। শপ মানে দোকান, শিপ মানে জাহাজ, মনে রাখতে হবে। কিন্তু শিপ মানে জাহাজ, শপ মানে দোকান। এই হয় একটি শিপ মানে জাহাজ, এই হয় একটি জাহাজ, এবং ওই হয় একটি দোকান। তাহলে আমরা এই সেন্টেন্সের অর্থ জেনে গেলাম। রিড অ্যালাউড। এখন আমরা আই দিয়ে কিছু ওয়ার্ড বলবো জোরে জোরে, ঠিক আছে? তোমরা আমার সাথে জোরে জোরে বলবে। দেখো পেজ নাম্বার 13-এর নিচের দিকে এটা আছে। পেন, PIN, মাঝখানে কী আছে? আই আছে। পেন, আলপেন। পিকচার, PIC, GURE, পিকচার। পিকচার ছবি, এই দেখো পিকচারের ছবি আছে একটা। পিকচার মানে ছবি। উইন্ডো, WINDOW, এখানে আই আছে। সেকেন্ড লেটারটা কি? আই। উইন্ডো মানে জানালা। উইন্ডো মানে কি? জানালা। সবাই বলো জোরে জোরে। শিপ, SHIP, শিপ। শিপ মানে জাহাজ। দেখো এখানে আই আছে, এই ওয়ার্ডেও আই আছে, দেখেছ? ফিশ, মাছ, এখানে এই ওয়ার্ডেও আই আছে, দেখেছ? মাছ। তারপর হলো স্টিক, লাঠি, STICK, স্টিক মানে লাঠি। তাহলে তোমরা এখন ডায়েরি নাও, তোমাদের হোমওয়ার্ক আমি দিব। নিয়েছে তো ডায়েরি? তোমাদের এখন ডায়েরি লিখতে হবে। তোমাদের ডায়েরিতে লিখো তোমরা আইটেম 4 অ্যান্ড আইটেম 5 পড়া, পেজ নাম্বার 12-13, মানে 12 আর 13 পৃষ্ঠা পড়া। রিডিং পড়বে বুঝে বুঝে, বুঝে বুঝে রিডিং পড়বে অর্থ সহকারে, ঠিক আছে? বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এবং বড় বড় উচ্চারণগুলো বেশি বেশি বলবে, বড় বড় শব্দগুলো বেশি বেশি বলবে, ঠিক আছে? তাহলে সবাই ডায়েরি লিখেছ? সবাই অনেক ভালো মেয়ে, সবাই ডায়েরি লিখেছ, তাহলে হোমওয়ার্কগুলো ঠিকমতো করবে। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।